সালাম আলাইকুম বিওর্স আজকে আমি আপনাদের জন্য মজাদার পারফেক্ট শিঙারার রেসিপি নিয়ে এসেছি এটা কীভাবে করবেন আমি তা দেখিয়ে দেবো তো শুরু করার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটা ক্লিক করবেন যাতে পরবর্তীতে আমার মজার মজার রেসিপি আপনি দেখতে পান সর্বপ্রথম তো শুরু করা যায় প্রথমে আমি ময়দা দুই কাপ নিয়েছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি এ পর্যায়ে এক চামচ কালো জিরা দিচ্ছি দিয়ে আমি ময়দাটা ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল ইউজ করলাম করে ময়দার সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি আপনি একটু খেয়াল করেন আমি কেমন ঘষে ঘষে অ্যাড করছি ময়দার সঙ্গে তো এই পর্যায়ে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব একবারে পুরো পানি দিতে যাবেন না সেক্ষেত্রে পারফেক্ট ডো তৈরি হবে না আমি অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এটা বেশি শক্তও হবে না বেশি নরমও হবে না মিডিয়াম টাইপের ডো হবে তো এখন আমি পনেরো বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো অন্যদিকে আমি কড়াইয়ে তেল দিব আমি পুর রান্না করে নিব কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু ভাজা হলে আমি আলু কিউব করে কেটে নিয়েছি আর আদা রসুন পাঁচফোন সব দিয়ে আমি পানি দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আলুটা আমি ভালো করে একটু ভেজে নিব আমি ভেজে ড্রাই করে নিব এর মধ্যে আমি এক চামচ বাদাম ও এক চামচ ধনিয়া পাতা কুচি অ্যাড করলাম করে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি আমি জিরা গুঁড়া এক চামচ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে ভেজে নিব আমার ভাজা হয়ে গিয়েছে এটা ছোট ছোটো কিউপার সবজি আপনারা ইচ্ছা মতো দিতে পারেন আমি নামিয়ে নিলাম অন্যদিকে ময়দাটা বিশ মিনিট পরে বের করে আমি আবার হাত দিয়ে একটু মথে নিব আমি ছোট ছোট করে ছুরি দিয়ে লাচি কেটে দিচ্ছি এখন আমি একটা লাচি নিয়ে এখন ছোট একটা রুটির শেপ দিয়ে নিব লম্বা করে একটা রুটির শেপ দিয়ে নিব এখানে আমি কোনো গুঁড়া অ্যাড করছি না সেই জন্য একটু লেগে যায় আপনারা একটু আস্তে আস্তে করবেন তো একটা লম্বা টাইপের রুটি বানিয়ে আমি মাঝখান দিয়ে কেটে নিলাম তো আপনারা একটু খেয়াল করেন আমি কিভাবে শিঙারার ভাজটা দেই দুই পাশ থেকে মুখটা আটকে দিলাম পানের খিলি করার মতো আপনারা একটু এটা ভালো করে লক্ষ্য করেন এটা আপনাদের দেখে বুঝতে হবে আমি ভাজটা আমার হাতের ভিতরে নিলাম এর মধ্যে পুড় দিয়ে নিলাম একটু চেপে চেপে আমি পুটটা দিচ্ছি পুটটা আপনারা নিজের ইচ্ছা মতো দিতে পারেন এক্ষেত্রে আমি একটু পানি দিয়ে মুখটা লাগিয়ে নিব যাতে আটকানোটা ভালো হয় সিল করাটা দেখেন আপনারা মাঝখান থেকে নিয়ে এসে জাস্ট আটকে দিলাম আপনারা একটু খেয়াল করেন এখন এই এপাশ থেকে নিয়ে আটকে দিব ঠিক এই পাশ থেকে নিয়ে আটকে দিব আমি আপনাদের দুই তিন রকমের ডিজাইন দেখাবো এটা এক রকমের ডিজাইন আমি আরও দুইটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আবার ঠিক একইভাবে আর এক আর একটা করে নিচ্ছি এরকম খিলির মতো আবার পুর পানি লাগিয়ে আমি পুর ভরে নিব ভরে নিচ্ছি আপনারা একটু খেয়াল করেন এটা আর একটা ডিজাইন আমি জাস্ট মাঝখান আটকে দিলাম দিয়ে মাঝখানটা রেখে আমি দুইটা শেপ আট একসাথে করে জয়েন্টটা আটকে দিলাম এটা আমার আর ডিজাইন আর একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখে দিই আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটাই আপনারা ইউজ করতে পারেন ভরে মাঝখানে পিছন সাইড থেকে একটু মাঝখানে একটা ভাজ দিয়ে নিব একটা ভাজ দিয়ে নিয়ে আমি জয়েন্টগুলো আটকে দিব এটা অনেক সহজ এবং দেখতে অনেক সুন্দর হয় আপনারা যেটা পছন্দ করেন সেটাই আপনাদের ইচ্ছা মতো করতে পারেন তো আমি এভাবে সবগুলো তৈরি করে নিব আমি কয়েকটা ডিপে রেখে দিব কিভাবে ফ্রোজেন করতে হয় তা দেখিয়ে দিব এই তো আমি ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে এটা কুলে র্যাপিং ব্যাগে আটকে নিব। র্যাপিং ব্যাগে আটকে রাখতে পারেন অন্যদিকে আমি দেখিয়ে দিচ্ছি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি একটা একটা করে সিঙ্গারে দিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে করে ভেজে নিব এটা বেশি জোরে ভাজতে যাবেন না আমি ব্রাউন করে ভেজে উঠিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার মজাদার সিঙ্গারা আপনারা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন